গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস নাইনের নঙ্গর কবিতাটি নিয়ে আলোচনা করব। কবির নাম অজিত দত্ত। এই কবিতাটি 1970 সালে প্রথম প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ, অর্থাৎ শেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থ থেকে। অবশ্য পরে এই কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা, অর্থাৎ অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা নামক যে বই আছে সেই বইয়ে স্থান পেয়েছে। তা উৎস জেনে গেলে এবারে আমরা কবিতার বিষয়ে আসি। কবিতার নাম দেওয়া হয়েছে নঙ্গর। নঙ্গর মানে কি তোমরা নিশ্চয়ই জানো। নঙ্গর কোনো নৌকা বা জাহাজের কে বেঁধে রাখার একটা লোহার যন্ত্র, একটা লোহার বড়শির মতো, বড় আকারের বড়শির মতন দেখতে, চারদিকে চারটা বড়শি যেন গাঁথা থাকে, তার সঙ্গে বড় একটা কাছি দিয়ে নৌকা কিংবা জাহাজ বাঁধা থাকে। এটা যেখান সেখানে নঙ্গর করা যায়, মানে রাখা যায় নৌকাকে বা জাহাজকে, যদি বালি নদীর মাঝখানে বালি থাকে তাহলে বালিতে নঙ্গরটা ফেলে দিয়ে সেখানে নৌকাটা বা জাহাজটাকে দাঁড় করানো হয়। সেখানে প্রয়োজন কাজ হয়ে গেলে, প্রয়োজনীয় কাজ হয়ে যাওয়ার পরে আবার নঙ্গরটা তুলে এভাবে পাড়ি দেয়। তাই নৌকা বা জাহাজ যে অন্যান্য যে ব্যবহৃত যন্ত্র, যেমন মাস্তুল, পাল, হ্যাঁ, এরকম অনেক যে যন্ত্রগুলো থাকে, সেই যন্ত্রগুলির মধ্যে অন্যতম একটি বিশেষ প্রয়োজনীয় একটা ব্যবহৃত নৌকা ব্যবহৃত যন্ত্র হলো নঙ্গর। তো এই নঙ্গর কবিতাটি রূপক কবিতা, ভালো করে শোনো, কবিতাটি রূপক কবিতা। রূপক মানেটা কি? রূপক মানে হলো এটি রূপক কথাটা একটা অলঙ্কার শাস্ত্রের নাম। তো রূপক কথাটা মানে হলো যে যখন উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন তাকে রূপক বলা হয়। এইবারে উপমেয় আর উপমান মানেটা কি জানতে হয়। উপমেয় মানে হলো কবি যাকে দেখে বর্ণনা করবেন, আবার বলছি, কবি যাকে দেখে বর্ণনা করবেন সেই বর্ণনীয় বস্তুটি হলো উপমেয়। আর উপমেয়ের সঙ্গে